পেন নাম সবাইকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বোট্রাইলাস। অ্যাসিডিয়েসি শ্রেণীর অন্তর্ভুক্ত এই প্রাণীটি সম্পর্কে আমরা বিভিন্ন জানা অজানা তথ্য এই ভিডিওর মধ্যে দেখে নেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বোট্রাইলাস এক প্রকার গোষ্ঠীগত অ্যাসিডিয়ান্ট ইউনিকেট। বোট্রাইলাসের গোষ্ঠীগুলি সমুদ্র সৈকতের নিকট লবণাক্ত ধীরগতিসম্পন্ন জলে নিমজ্জিত উদ্ভিদ বা প্রাণীর ওপর জন্মায়। বোট্রাইলাস কর্ডাটা পর্বভুক্ত প্রাণী। এরা অ্যাসিডিয়েসি শ্রেণীর অন্তর্গত। বোট্রাইলাস গণের অন্তর্ভুক্ত দুটি বিশেষ প্রজাতি হল এলিগ্যান্স এবং স্কোলোসেরি। বোট্রাইলাস স্কোলোসেরি আবিষ্কৃত হয় 1766 সালে। অপরদিকে বোট্রাইলাস এলিগ্যান্স আবিষ্কৃত হয় 1834 সালে। বোট্রাইলাসের আবিষ্কৃত সবচেয়ে শেষ প্রজাতি দুটি হল বোট্রাইলাস হোর্রিডাস এবং বোট্রাইলাস পানিসিয়াস বা পিউনিসিয়াস। দুটি প্রজাতি আবিষ্কৃত হয় 2003 সালে। বোট্রাইলাস দেখা যায় মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকাতে। এছাড়া উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর এবং উত্তর সাগরে দেখা যায়। তাছাড়া পশ্চিম আটলান্টিক মহাসাগর, ফান্ডি উপসাগর ও উত্তর ক্যারোলিনাতে দেখা যায়। বোট্রাইলাসকে উত্তর আমেরিকা মহাদেশের একটি স্বাভাবিক টিউনিকেট হিসাবে গণ্য করা হয়। বোট্রাইলাসদের প্রধানত গোষ্ঠী তৈরি করে থাকতে দেখা যায়। প্রত্যেকটি বোট্রাইলাস গড়ে 3 মিলিমিটার লম্বা হয়। প্রত্যেকটি গোষ্ঠী গড়ে 50 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বোট্রাইলাস কোলোসেরির জুয়েডসগুলি কেন্দ্র থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়। বোট্রাইলাসের প্রত্যেকটি গুচ্ছে 5 থেকে 8টি বা কখনো কখনো 10টি জোয়ার্স থাকতে দেখা যায়। বোট্রাইলাসগুলির বর্ণ বিভিন্ন হয়ে থাকে। এরা মূলত কমলা, নীল বা ধূসর বর্ণের হয়। জোয়ার্সগুলির ব্র্যাঙ্কিয়াল অ্যাপারেটাস এদের বাইরের প্রান্তের দিকে থাকে। অপরদিকে জুয়ার্সগুলির অ্যাট্রিয়াল অ্যাপারেটাস পায়ুপ্রকোষ্ঠে মুক্ত হয়। জুয়ার্সগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে আঠালো বস্তুর মতো হয়ে থাকে। এদের পৃষ্ঠদেশীয় ল্যামিনাতে কোনো ল্যাঙ্গেজ থাকে না। নিউরাল গ্রন্থি মস্তিষ্কের সহিত পৃষ্ঠীয়ভাবে অবস্থান করে। ফ্যারিংসে আয়তাকার স্টিগমাটা থাকে। বোট্রাইলাসদের উভলিঙ্গ জননাঙ্গ দেখা যায়। অনেক ক্ষেত্রে দুটি গোষ্ঠী একত্রিত হয়ে হিস্টো রিকগনিশনের জন্য সাধারণ অ্যালিল ভাগ করে। বোট্রাইলাসের জিনোমগুলির সজ্জারীতি করা গিয়েছে। এদের 580টি মেগাবেস 16টি ক্রোমোজোমে সজ্জিত থাকে। বোট্রাইলাসের 14,000 ইন্ট্রন এবং 13,500 ইন্ট্রন ছাড়া জিন লক্ষ্য করা গিয়েছে। বোট্রাইলাস স্কোলোসেরিকে মডেল অর্গানিজম হিসাবে ব্যবহার করা হয়। কয়েক দশক ধরে গবেষণাগারে বোট্রাইলাসের ক্লোন তৈরি করা হচ্ছে। এই ক্লোন প্রধানত তৈরি করা হয়ে থাকে পূর্ণাঙ্গ বোট্রাইলাসের দেহগাত্র থেকে উৎপন্ন হওয়া মুকুল থেকে। গবেষণাগারে বোট্রাইলাসের অযৌন জনন সম্পন্ন করতে সময় লাগে প্রায় 2 সপ্তাহ। এই সময়কালে পূর্ণাঙ্গ বোট্রাইলাসের দেহের প্রাপ্ত মুকুল থেকে অপূর্ণাঙ্গ বোট্রাইলাস সৃষ্টি হয়, যারা খাদ্য খেতে সক্ষম হয়। যখন বোট্রাইলাসের যৌন জনন ঘটে তখন এক ধরনের হলুদাভ সাদা বা ধূসর কমলা বর্ণের লার্ভা তৈরি হয়। অতএব বোট্রাইলাস হল এমন এক ধরনের গোষ্ঠীগত প্রাণী যারা অযৌন এবং যৌন জনন দুই করতে পারে।
বোট্রাইলাসের দেহে যেহেতু উভলিঙ্গ জননাঙ্গ দেখা যায়, তাই বোট্রাইলাসের সেলফ ও ক্রস দুই ধরনের ফার্টিলাইজেশন বা নিষেধ দেখা যায়, যদিও সেলফ ফার্টিলাইজেশন খুবই স্বল্প দেখা যায়। সেলফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে ক্রস ফার্টিলাইজেশনের থেকে খুবই কম হারে ক্লিভেজ ঘটে, যেখানে ক্রস ফার্টিলাইজেশনে ক্লিভেজের হার 23.1%, সেখানে সেলফ ফার্টিলাইজেশনে ক্লিভেজের হার মাত্র 1.6%। সেলফ ফার্টিলাইজেশনে মেটামরফোসিসের হার 51.5% এবং ক্রস ফার্টিলাইজেশনে মেটামরফোসিসের হার 87.2%। তাই এটাও বলা যেতে পারে যে সেলফ ফার্টিলাইজেশনের পর ঘটা মেটামরফোসিসের হার ক্রস ফার্টিলাইজেশনের পর ঘটা মেটামরফোসিসের হারের তুলনায় অনেক কম।